রাজনীতি যাই বলেন সব কিছুই রাজনীতি দ্বারা পরিচালিত হয়। সেই রাজনীতি যখন এক পক্ষ আরেক পক্ষকে কেবল আক্রমণ করতে উদ্যত এবং ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানাবার নিয়ম কায়দা কানুন সংস্কৃতি উঠে গেছে, তখন এত সুন্দর করে একজন কবির দুর্বলতার দিক এবং তার সম্ভাবনার দিক বলবার মতো আমি অন্য কোথাও দেখিনি। কথাগুলো আমার নিজেরও কথা, আমি যেটুকু বুঝি সেটুকুর ভিত্তিতে আমার মনে হয়েছে আসলে সবই বোধা হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সাধারণভাবে মানুষ বুঝতে পারে কিনা। কয়েকদিন আগে আমি মনে করি আপনারা সবাই আপনার পক্ষে পড়েন, আর যদি না পড়েন তাহলে অনুরোধ করবো পড়বেন স্টিফেন হকিন্স। বর্তমান যুগের শুধু নয়, অনেকে বলেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, এমনকি আইনস্টাইনের চাইতে। উনি যে লেখেন এগুলো কিছু কিছু বাংলা অনুবাদ এইবারের একুশের বইমেলার মধ্যেও আছে, তার সম্ভবত থিওরি অফ টাইম বা কিছু এরকম একটা বই হবে, নামটা আমার কাছে খেয়াল নেই। হকিন্স নিজে তার বইয়ের ভূমিকার মধ্যে লিখেন সায়েন্স একটা কঠিন জিনিস যে বলা হয় আসলে তা না, যদি সহজ করে আপনি বোঝেন বুঝতে পারেন তাহলে সেটাকে সহজ করে লিখতেও পারবেন আর তাকে সাধারণ মানুষও বুঝতে পারবে। নইলে পৃথিবীতে সূর্যের চতুর্দিকে ঘুরে এই কথা বেশিরভাগ মানুষই তো জানত না, অথবা বলতে পারেন একজন দুজনের বাইরে কেউই জানত না। প্রথম যখন জানলেন সেটা প্রকাশ করলেন, সাধারণ মানুষের বোঝার মতো যদি না হয় তাহলে সেটা তো পরিত্যক্তই হবে। আমি এরকম মনে করি বিজ্ঞান যেমন দর্শন যেমন, কবিতার কথাও যদি বলে সেই কবিতা পড়ে পাঠক যদি রস আস্বাদন করতে না পারল তো সেই কবিতা লিখে কি লাভ। কেউ কেউ অবশ্য বিতর্ক করবেন যে সবাই সবার জন্য লেখেন না, যেমন বলেন উনি অধ্যাপকদের অধ্যাপক, প্রফেসর অফ দি প্রফেসর্স, এরকম হয়, হ্যাঁ হতে পারে। তিনি এমন জনের জন্য লেখেন যারা আবার লেখেন অন্যের জন্য, কোনো কোনো কবিতা হয়তো সেরকম, হয়তো রবীন্দ্রনাথ সেরকম জায়গায়, হয়তো তার চাইতে বড় বড় কবি বা তার সমান কবি এরকম করে সবার জন্য লেখেন। তারপরে আমি বলবো যদি আমি আপনি যারা কবিতা পড়ি তাদের নাই বুঝতে পারি তাহলে সেটা কবিতা হয়। আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে আমি কিন্তু পুরো কবিতাগুলো পড়তে পারিনি, সেটা আমার নিজের ব্যর্থতা ব্যস্ততা ইত্যাদি যে কোনো কারণেই হোক না কেন, মানে উনি একদম শেষের দিকে বলছেন যে উনি তার লেখকের কথার মধ্যে বলছে মা মাতৃভূমি ধর্ম এবং এই ধরনের কিছু কিছু বা আদর্শকে সামনে রেখে তার কবিতাগুলো লিখেছেন। এর মধ্যে সবচাইতে বেশি বড় কথা তার কাছে সম্ভবত মা আমার মা, এইরকম আবেগ তো আর কাউকে নিয়ে নাই আমি বলতে পারবো না। অনেক সময় মাকে পরিত্যাগ করে স্ত্রীকে গ্রহণ করে না, যখন স্ত্রী হয় সংসার হয় তখন মাকে স্ত্রীর চাইতে ছোট বানিয়ে ফেলে, তখন স্ত্রীকে কেন্দ্র করে আবেগ হয়। আবার কোনো সময় হয় সন্তান সন্ততি হলে মাকেও ভুলে যায় বা স্ত্রীকে ভুলে যায়, সন্তান সন্ততির উপরে সমস্ত আবেগ চলে যায়, কিন্তু মূল কথা হচ্ছে আবেগ। এত সুন্দর বলেছেন জনাব জাহাঙ্গীর ফিরোজ যে আবেগ না হলে সাহিত্য রচিত হয় না, কিন্তু শুধু আবেগ দিয়েও আবার সাহিত্য হয় না। আমরা রাজনীতির মধ্যেও বলি মানুষ যে প্রতিবাদ করে বিদ্রোহ করে তার মধ্যে একটা আবেগ থাকে, কিন্তু শুধু আবেগ দিয়েই তিনি করেন না, তাহলে সেটা পরিণতি পেতে পারে না। অতএব কবি যখন কবিতা লেখেন তখন তাকে নিশ্চয়ই বুঝতে হবে আমি কি বলতে চাই, কিভাবে বলতে চাই, কাদের জন্য বলতে চাই। বার্টন রাসেল এই সম্পর্কে খুবই সুন্দর একটা কথা বলে, আপনারা সবাই জানেন একজন বিশ্ববিখ্যাত দার্শনিক এবং ভালো বক্তৃতা করতেন, কিন্তু উনি ভক্ত ছিলেন আবার এডমন্ড বার্ক। এডমন্ড বার্ক অসাধারণ বক্তৃতা করতেন, বক্তৃতা ভালো লাগে যে মানুষের কখন বুঝতে হবে যিনি বক্তৃতা করেন উনি কি বলতে চান সেটা তার মাথার মধ্যে স্পষ্ট আছে, উনি কিভাবে বলতে চান সেটাও তার মাথার মধ্যে স্পষ্ট আছে, আর উনি যাদের উদ্দেশ্যে বলছেন তারা কিরকম করে বুঝছে। এবং আর একটা জিনিস আমি তার আলোচনার মধ্যে শিখলাম, এখানে যে কবিতাগুলো লেখা আছে সেই কবিতা আরো বেশি করে গানে সফল রূপ পেতে পারে। আমার কাছে বলে গেছে এই কথাটিও যথাসত্য শুনতে। আচ্ছা ধরেন এই মুহূর্তে আমি রাজনীতি করে বলে বলছি এমনি সাধারণভাবে বলছি, নিজেও তো 2 বছর 3 বার পালাক্রমে সব বিদালে 5 বছরের মতো জেল খেটেছি, এই মুহূর্তে কারোর ওই রূপ কবাট ভেঙে ফেলতে পারবে কবিতাটা কেমন হবে,
যারা যারা বিরোধী দল করেন পছন্দ করবেন, যারা বিরোধী দল করেন না সরকারের সঙ্গে করেন, সরকারের সঙ্গে আছেন তারা কি মনে করবেন? তারা বলবেন ওকেই আগে জেলে পড়ানো, না হলে ওর শিক্ষা হবে না। দেখেন না টক শো সব বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী বলতেন টক শো বেশি টক, তারপরে তার কাছে সেটা পিটা, আর মানুষকে জিজ্ঞেস করেন মানুষ বলবে ওটা পানসি হয়ে গেছে, কেউ দেখে না। এখন কবিতাও আমি মনে করি কেবল তখনই মানুষের মুক্তির বাহন হতে পারে যদি সেটা কবিতার মতো লেখা হয়। আমি জাহাঙ্গীর ফিরোজের বলেছি যে প্রায় পুরো বক্তৃতাই আমি খুবই মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার পছন্দ হয়েছে, কিন্তু তারপরেই বলি এরকম কোন কবির নাম বলেন তো যিনি পৃথিবীর কোন জায়গায় কোন সামাজিক আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য লড়াই করেছেন, একটা সত্যের জন্য সাহস করে দাঁড়িয়েছেন, সত্যের জন্য সাহস করে দাঁড়িয়েছেন, জেল কেটেছেন। সেটা শুধু কবি না, উপন্যাসিকও আছে অনেক, নজরুল জেল কেটেছেন, আন্দ্রেজিত জেল কেটেছেন, অনেকের কথা বলা যাবে। আর জেলের মধ্যে থেকে অজস্র সাহিত্য রচিত হয়েছে, আমাদের এই দেশেই তো আছে শহীদুল্লাহ কায়সার, আমাদের এই দেশে অনেককেই পাবেন যারা জেল খেটেছেন এবং সাহিত্য রচনা করেছেন। তার মানে সত্য কথা বলতে গিয়ে সবাই রকম সত্য কথা বলেছেন, তারা কেউ কেউ উল্টা পাল্টা কথা বলেও বিপদে পড়েছেন সেরকম আছে, কিন্তু তারপরেও এই যখন বলে একটা কবিতার কথা উনি বলবেন বলে আমি মনে করেছিলাম, কেবলমাত্র কবিতাই তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে। আমি এরকম একটা কবি খুঁজছি যার কবিতা লেখার মধ্যে দিয়ে দি ব্যাটলিং বেগম ঠান্ডা হতে পারেন, শান্ত হতে পারে, সম্ভব? বোঝেননি? বিদেশের একটা পত্রিকা লিখেছে, বিশেষ করে বেগম জিয়া মামলার রায় প্রকাশিত হবে হওয়ার পরে লিখেছেন দি ব্যাটলিং বেগম, দুই নেত্রী যে যুদ্ধ করছেন সেটার উপরে লেখা কবিতায় দুই নেত্রী যুদ্ধ বন্ধ করতে পারবেন? কবিতা এই দুই নেত্রী ঝগড়া বন্ধ করতে পারবে? আমি কবিতার পক্ষে কেন, কবিতা কেন চাই? দুটি কবিতা পড়বো এবং আবার বক্তৃতা শেষ করে দেবো। দুটি কবিতা,